সম্পূর্ণ বিনামূল্যে আমার চরজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো এমন একটি রেসিপি যা প্রায় হারিয়ে যেতে বসেছে, কচু বাটা। প্রথমে কচুর আকৃতি নিয়ে একটু কথা বলবো। আমার ডান হাতে যে কচুটা আছে সেটা গোলাকার থেকে একটু ডিম্বাকার আকৃতির, আর বাঁ হাতে যেটা আছে সেটা লম্বাটে। কচু কেনার সময় সবসময়ই গোলাকার বা ডিম্বাকার আকৃতির কচু কিনবে, লম্বাটে আকৃতির কচুগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক সময় নেয়। যদিও আজকের রেসিপির জন্য যে কোনো আকৃতির কচু নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কচু ছাড়ানোর সময় একটু ডিপ করে কাটবেন। কাটার সময় খেয়াল করবেন এই যে সবুজ অংশগুলো দেখছেন সেগুলো কিন্তু পুরোটা বাদ দিতে হবে, সেই জন্য একটু ডিপ করে কাটতে হয়। খুব বেশি পাতলা করে কাটলে একটু কিন্তু সবুজ সবুজ থেকে যায়, সেটা যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। এরপর কচুটা আমি কেটে নিচ্ছি। আজকে আমি একদম ছোট ছোট পাতলা করে কাটছি, কারণ আজকের রেসিপির জন্য এইভাবে কেটে নিলে সুবিধা হবে সেই কারণে। এরপর কচুগুলো আমি খুব ভালো করে 3-4 বার বেশ রোকড়ে রোকড়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কচুগুলো। এর মধ্যে দিয়ে দেব রসুন কোয়া 5টা, নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 1/8 teaspoon চিনি দিলাম, এতে স্বাদে ব্যালেন্স আসবে, সেই জন্য অবশ্যই একটু চিনি দেবেন। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 teaspoon সাদা সর্ষে। অবশ্যই সাদা সর্ষে নেবেন এই রেসিপির জন্য, সর্ষেটা আলাদা করে বেটে রেখে দেব। এরপর কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 tablespoon সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। 1/4 teaspoon কালো জিরে নিয়ে নিলাম। 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজবো, যাতে কালো জিরের সমস্ত সুগন্ধ এই তেলের মধ্যে মিলে মিশে যায়, সেই জন্য একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইবার ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি কচু বাটা। কচু যেহেতু বেশ স্টিকি নেচারে, সেই জন্য ফ্লেমটা যদি হাইতে রাখা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কড়ায় তলা বসে যাবে, সেই জন্য একদম ফ্লেমটা লো করে রেখে ধীরে ধীরে এটা নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে। রান্নাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ধৈর্য নিয়ে লো ফ্লেমে করতে হবে। এটা বাংলাদেশের গ্রামাঞ্চলের একটা হারিয়ে যাওয়ার রেসিপি, যা আজকাল খুব একটা প্রচলন নেই, সেই রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন এটা বেশ খানিকটা ড্রাই হয়ে এসছে, এইবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়ানো চলবে না, সবসময়ের জন্যই ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে। সর্ষে বাটা দেওয়ার জন্য কিন্তু একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ফ্লেমটা বাড়ানো চলে না। আর এই রান্নায় অবশ্যই সাদা সর্ষেই ব্যবহার করতে হবে, কারণ যদি কালো সর্ষে ব্যবহার করা হয় সেক্ষেত্রে অতিরিক্ত ঝাঁজ লাগে, সেই জন্য যে কোনো বাটা বাটি বা ভর্তা রান্নার ক্ষেত্রে চেষ্টা করা উচিত সাদা সর্ষে ব্যবহার করার জন্য, অথবা যদি কালো সর্ষে ব্যবহার করতে হয় এর অর্ধেক পরিমাণ ব্যবহার করতে হবে। এখন প্যানের গাটা অনেকটা ছেড়ে আসছে, তো সেই জন্য এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 teaspoon কাঁচা সর্ষের তেল। এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা একেবারে সম্পূর্ণরূপে করার গা ছেড়ে আসে না, যেহেতু বেশ স্টিকি নেচারের এইরকমই হবে জিনিসটা। কাঁচা সর্ষের তেলটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে এই রান্নায়, গরম ভাতে সার্ভ করার জন্য তৈরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।